তাও যখনই তো তো ওই আমি এখানে আসার 3 মাস আগে ওইখানে এসেছিলেন বর্ষাকালে, জুন জুলাই হবে, তাহলে 1.5 বছর হবে ম্যাক্সিমাম, ডিসেম্বর মাস হলে। তার মধ্যে আমাকে 3 থেকে 4 বার পেন্টিয়াম ডি, হ্যাঁ পেন্টিয়াম ডি কম দামে একটু বুঝতেই পাচ্ছেন, কিন্তু তাতে মাদারবোর্ড খারাপ হয়ে যাবে এমন কথা নয়। মাদারবোর্ড খারাপটা খুব অস্বাভাবিক, কারেন্ট শক হয়ে পুরোটা না পুড়লে আবার কথা নয়। যেমন একটা মাদারবোর্ড রাত্রেবেলা আমি চালিয়ে বন্ধ করে রেখে শুয়েছি, সকালবেলা উঠে দেখছি চলে, সেগুলো তো আলাদা আলাদা জিনিস, কিন্তু এইগুলো এ ভালো ওয়ার্কিং দিচ্ছে, কিন্তু ডিলেট হচ্ছিল, যে আপনি দেখেছিলেন না অন হচ্ছে ডিলেট হচ্ছে, কিন্তু এর মধ্যে এমনি কোনো ফাংশন দিয়েছিল। কিন্তু এই যে ডেট ফরম্যাটিংটা প্রত্যেকবারে চেঞ্জ হয়ে যাওয়া, সেটার সঙ্গে কীভাবে লিঙ্ক করবে আপনি সেটা জানেন কি? সেটা জানেন না, ওটা হচ্ছে একটা অ্যাপস ভাইরাস ঢুকিয়ে ওটাকে হিন্ডার করার প্রচেষ্টা, বুঝতে পেরেছেন? না হলে প্রত্যেকবারই, যেমন আমার এই 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 যে ক্যামেরাটা দেখছেন না, এই ক্যামেরাটা প্রত্যেকবারই আমাকে চার্জ করতে ইনহিবিট করছে। হ্যাঁ দেখুন, এই ডিজিটাল ক্যামেরায় তো চার্জ করতে দিচ্ছে না, লক করে দিচ্ছে, তখন মনে হবে কম্পিউটারটা এই ক্যামেরাটা খারাপ হয়ে গেছে। তারপরে ডেট আর ফরম্যাটটাকে ম্যানুফ্যাকচারিং ডেটে নিয়ে চলে যাচ্ছে সবসময়। আবার এটাকে যখন এই আমি এই ইয়ে ইন্টারনাল মেমোরি কার্ডটাকে ফরম্যাট করছি, আবার অটোমেটিক্যালি চলে এসছে, তার মানে এটা লকিং হচ্ছে কি, বুঝতে পারছেন নাকি? না ক্যামেরা হয়তো হ্যান্ডেল করেন না মনে হয়। আমি এখন ডাটা, হোয়ার আই কিপ দিস ডাটা, ইফ গভর্নমেন্ট রিমেইন অল দিস থিং, ইভেন আই হ্যাভ পুট অল দিস ম্যাটার ইমেল টুইটার ফেসবুক উইথ অ্যাবিউজিং, আই অ্যাবিউজিং দোজ অ্যাবিউজিং প্রবাবলি নো বডি, এই ছুটির বাচ্চা জিতনাই হোক, সুপ্রিম কোর্ট আর কেয়া প্রাইম মিনিস্টার হই ইনকো টলারেট করনা, প্রেসিডেন্ট হোক টলারেট করনা, আর ও ছুটির বাচ্চাকে মহাত্মা বলনা, গান্ধী বলতি, এসব ইনটলারেবল, ইনটলারেবল দিস কাইন্ড অফ ক্রাইম, মানে ক্রাইম ডুইং, আই এম নট এ অর্ডিনারি ম্যান দ্যাট হু ক্যান বি মেক ফুলিশ, আই ক্যান রাইট টিচ ইউ হাউ টু রাইট কনস্টিটিউশন, হোয়াট ইউ হ্যাভ রাইট কনস্টিটিউশন আই উইল মেক, আই উইল উইথ অর্ডিনারি ম্যান আই উইল ক্রিয়েট এ ওয়ান কনস্টিটিউশন হোয়ার ইউ পিপল নো বডি ক্যান কাম আউট, all will be punished with proper way that international community will verify that you all are criminal culprit. What you are today, caretaker of constitution, modifier of constitution, misuser of constitution.